এভিডেন্স লাগবে? হুম, এভিডেন্স লাগবে না। বন্ধুরা, আমি এই মাত্র বাড়িতে এলাম। আজকে তাইহানকে স্কুলে পাঠানো হয়নি। দাঁড়া বাবু, কথা বলছে বাবা। দাঁড়াও, আমি একটা কথাটা বলে নিই। গতকালকে ইলেকট্রিকের খুবই সমস্যা হয়েছিল, আর সারা রাত ঘুমাতে পারেনি বলে যেন সকালে আর পাঠায়নি। যেহেতু সারা রাত ঘুম হয়নি, আবার স্কুলে গেলে আরও শরীর খারাপ হয়ে যায়, ঘুমটাও দরকার। আর একটা কথা যেটা বলার, আমার কদিন খুবই জ্বর ছিল। জ্বর মানে অতিরিক্ত জ্বর, যেটা আমার এমনি নর্মাল প্যারাসিটামলে কমছিল না, ওই জন্য একটু হাই ডোজ দিয়ে তারপরে কমাতে হয়েছে। সেই জন্যে আমার স্ত্রী খুবই চিন্তায় ছিল। তাই এখন চারিদিকে যেভাবে ডেঙ্গু হচ্ছে সেই নিয়ে খুব ভয় পাচ্ছিল, আমাকে বারবার বলছিলো রক্তটা পরীক্ষা করে নিতে। আমি বলছি আমি ঠিক আছি, যদিও জ্বরের কষ্টটা খুবই হচ্ছিলো, তাও বলি আজ বলছে যখন এত চিন্তা করছে, আমার থেকে বেশি ও চিন্তা করে করে নিজে শরীর খারাপ করে ফেলছে। তা ওর জন্যেই আমি বলি যে রক্তটা পরীক্ষা করে নিই, দেখো আমি কীভাবে রক্ত পরীক্ষা করছি। আর এখন বাড়িতে আসতেই আমাকে এই পাস্তা দিয়েছে, খাচ্ছি, দেখছো কত যত্ন। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। এই দেখো, আগে বাবুকে একটু খাইয়ে কেমন হয়েছে বলো তো, আর সুন্দর টেস্টি দেখি তো। হাত দিয়েছে এইভাবে, ও লাইক দিচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখন ওয়েদার যেমন খারাপ তেমন ডেঙ্গুর প্রকোপটাও অনেক বেশি, তাই ওয়েদারের জন্য বেশি হচ্ছে, যদিও তো সব দিক থেকেই সাবধানে থাকতে হবে। ভালো থেকো, টাটা। এভিডেন্স লাগবে? হুম, এভিডেন্স লাগবে না। তো ফাইনালি কমিউনিটি পোস্টের পর ও ব্লাড টেস্টটা করছে, আশা করছি ভালোই রিপোর্ট আসবে। কিন্তু মনের একটা সন্দেহ থাকে, যেটা দূর করার জন্য টেস্টগুলো করে রাখা দরকার। আর রাতের পর থেকে জ্বর আসেনি, সকাল থেকেও ঠিক আছে বলছে। আর ভিডিওর শুরুতেই তো দেখলে দাদাটা বলছে এভিডেন্স লাগবে, মানে আমার হাজবেন্ড ভিডিওটা করছে, ব্লাড টেস্টটা করেছে কি না সেটা প্রুফ তুলে রাখছে যাতে আমাকে দেখাতে পারে। তো দাদাটা সেটাই বুঝতে পেরেছে। তো একটাই কথা বলবো, আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি, ও যেটাতে ভালো থাকে সেটাই আমি চেষ্টা করি। আরও একটা কথা, অনেকে হয়তো ভাবছে সামান্য জ্বরে এত কেন টেনশন করছে বা কিছু, এটাই বলতে চাই, সবার মন তো সমান হয় না। আমি খুবই দুর্বল, আর আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি, ওর জন্যই আমার ভালো থাকা, নাহলে হয়তো আমার ভালো থাকাও হতো না। সবার জন্য সুস্থতা কামনা করি, ভালো থেকো সবাই, টাটা।